যে সমস্ত পুরুষদের সহবাসের সময় ভীষণ দ্রুত বীর্য চলে আসে, অর্থাৎ সহবাসকালে সঙ্গিনীকে মোটেই স্যাটিসফাই করতে পারেন না, তাদের জন্য এক মুখ্যম ভিডিও নিয়ে হাজির আমি ডক্টর এস বসু, আর আপনারা দেখছেন আমার ডক্টর এস বসু ইউটিউব চ্যানেল। তাহলে চলুন এই মহা প্রবলেমের জন্য জাস্ট 4টি হোমিওপ্যাথি ওষুধ বলবো, যার থেকে লক্ষণ মিলিয়ে যে কোনো একটি ওষুধ ইউজ করলেই বা দুটি ওষুধ একটি থেকে দুটি ওষুধ ইউজ করলেই আপনারা এই দুর্বল থেকে একদম এই ব্যাপারে বীরবল পুরুষ হতে পারবেন। একটু মনোযোগ সহ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন প্রথম লক্ষণটি বলি। যে সমস্ত পুরুষেরা একা থাকলে বীর পুরুষ বলতে পারেন, একা একা যখন থাকে তখন সে কিন্তু যে কোনো সময় লিঙ্গ উত্থিত হয়ে যায়, লিঙ্গ স্ট্রং হয়ে যায়, বাট যখন সে সঙ্গিনীর কাছে যায় তখন কিন্তু তার লিঙ্গ উল্টে দুর্বল হয়ে পড়ে। এমনকি আলিঙ্গনের সময় লিঙ্গ স্ট্রং হওয়ার কথা স্ট্রং না হয়ে উল্টে আরও নিতিয়ে পড়ে, আরও দুর্বল হয়ে পড়ে। এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তো অবশ্যই আপনি অ্যাসিড ফস 30 এই হোমিওপ্যাথি ওষুধটি প্রতিদিন 2 ফোঁটা করে মিনিমাম 2 বার সকাল সন্ধ্যা এই 2 টাইম ম্যাক্সিমাম 2-3 মাস ইউজ করবেন, প্রবলেম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এইবার বন্ধুরা নেক্সট ওষুধটি নিয়ে আলোচনা করি, যে সমস্ত পুরুষদের স্বপ্নদোষের জন্য আজকে এই দ্রুত বীর্যপাতের রোগটি এসেছে তাদের জন্য মুখ্যম ওষুধ হচ্ছে সেলিনিয়াম। অর্থাৎ আগে যাদের প্রচণ্ড স্বপ্নদোষ ছিল এবং স্বপ্নেই রাত্রে এই নাইট ফলস যেটাকে বলা হয় নাইট ফলস হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু তারা এই সেলিনিয়াম 30 এই ওষুধটি প্রতিদিন 2 ফোঁটা করে মিনিমাম 2 বার সকাল সন্ধ্যা এই 2 টাইম ম্যাক্সিমাম 2-3 মাস ইউজ করলেই প্রবলেম ধীরে ধীরে সম্পূর্ণ কিওরেবল হয়ে যাবে। এইবার বন্ধুরা থার্ড ওষুধটি নিয়ে বলি, যে সমস্ত পুরুষরা এই প্রবলেমে বহু দিন ধরে ভুগছেন, দিনের পর দিন এরকম দ্রুত বীর্যপাত হয়ে যায়, ফলে সঙ্গিনীকে স্যাটিসফাই করতে পারেন না এবং আস্তে আস্তে এটা একটা মানসিক রোগে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ মন থেকেও তিনি একদম দুর্বল হয়ে পড়েছে। স্ত্রী সংসর্গে যাওয়ার পরে লিঙ্গ তো দুর্বলই, সঙ্গে মনেও কোনো ইচ্ছা নেই। এই রকম লিঙ্গ দুর্বলের সঙ্গে সঙ্গে যারা মানসিক দিক থেকেও ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছেন, ভীষণভাবে আপসেট হয়ে পড়েছেন, তারা অ্যাগনাস ক্যাস্টাস 30 এই ওষুধটি প্রতিদিন 2 ফোঁটা করে মিনিমাম 2 বার সকাল সন্ধ্যা ম্যাক্সিমাম 2-3 মাস ইউজ করলে প্রবলেম সম্পূর্ণ কিওরেবল হয়ে যাবে। তো বন্ধুরা এই যে 3টি ওষুধ বললাম লক্ষণ মিলিয়ে আপনারা যদি ইউজ করুন প্রত্যেকের এই দ্রুত বীর্যকরণের প্রবলেমটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলবো যে ওষুধটাই লক্ষণ মিলিয়ে আপনারা ইউজ করেন না কেন তার সঙ্গে নাক্সভূমিকা 1 এম এই ওষুধটি নিয়ে আসবেন এবং এই ওষুধ চলাকালীন সপ্তাহে 1 দিন করে নাক্সভূম 1 এম 2 ফোঁটা সপ্তাহে 1 দিন, অর্থাৎ এই সপ্তাহে যদি রবিবার খান আবার পরের সপ্তাহে রবিবার শুধুমাত্র রাত্রে 1 বার ইউজ করবেন। অর্থাৎ আবার বলি যে এই 3টে ওষুধ প্রথমে যে 3টে ওষুধকে বললাম সেই 3টে ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ কন্টিনিউয়াস করবেন এবং তার সঙ্গে সপ্তাহে 1 দিন নাক্সভূম 1 এম এই ওষুধটি সপ্তাহে 1 দিন রাত্রে ইউজ করবেন এবং এইভাবে কন্টিনিউয়াস করতে থাকবেন। তো অবশ্যই 2-3 মাস এইভাবে কন্টিনিউয়াস করলেই আপনাদের সম্পূর্ণ প্রবলেম ঠিক হয়ে যাবে এবং একটা মহা দুর্বিষহ এক লাইফ থেকে সম্পূর্ণ নতুন যৌবন লাইফে আবার সম্পূর্ণ ফিরে আসতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।